ফ্লিপকার্ট থেকে এয়ার ট্রিমার অর্ডার দিয়েছিলাম, এয়ার ট্রিমার নোভা এনএইচটি 1076, তো এটা আজকে এসছে, অফারে পেয়েছিলাম, ঠিক আছে, অনেক সস্তা নিয়েছিল, 174 পড়ে গেছে, এই 274 পড়ে গেছে, নোভার দাম 500 ধরে দাম আছে, তো দিস ইজ ইট নোভা। তো এইভাবে এসছে, আমি এটা আশা করিনি ফ্লিপকার্ট এইভাবে ওপেনলি দিয়ে দেবে, প্যাকেজিং হলে বেটার হতো, অফারের মাল তো প্যাকেজিং কস্ট পড়বে, সেই জন্য আমি এরকমভাবে দিয়ে দিয়েছি। তো ওকে, কোথাও খোলা নেই সেরকম দেখতে পাচ্ছি না, তো দেখা যাক ঠিকঠাক প্রোডাক্ট এসছে কিনা, পুরোনো প্রোডাক্ট ভুলের প্রোডাক্ট এসছে কিনা। ওকে, সো দিস ইজ দ্য ট্রে, 9mm, 6mm and 3mm, এই চার্জার, ক্লিনিং জে, ক্লিনিং লিকুইডস আই থিঙ্ক, দিস ইজ দ্য নোভা ট্রিমার, ছোট মতো ট্রেন, একদম ছোট, একদম ছোট মতো ট্রেন, ওয়েট আছে, এভারেজ ওয়েট আছে, এটা ক্লিনিং কিট, ক্লিনিং কিট, দিস ইজ ইট, ক্লিনিং কিট, 8 আওয়ার্স চার্জ দিতে বলেছে বিফোর ইউজ, ইনস্ট্রাকশনস লেখা আছে, লাগছে তেল তেল টাইপ টাইপের, লাইট ওয়েট, এটা হেভি ওয়েট নয়, লাইট ওয়েট আছে, চার্জ দিতে হবে, জলে ধুইতে বারণ করছে, চার্জ দিতে হবে, 8 hours কন্টিনিউয়াসলি চার্জ দিতে হবে, তো চার্জ দিয়ে রাখি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিকঠাকই এসছে, দেখি এবার ইউজ করে কেমন চলে, ঠিক আছে, প্রোডাক্ট তো কোথাও ড্যামেজ দেখতে পাচ্ছি না, আমার চার্জ চার্জে দিইনি এখনও, চার্জ দিলে দেখতে পাবো যে চার্জ হচ্ছে কি না। ওকে, থ্যাংক ইউ।